আসসালামু মিউজা পাঠশালায় স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আজকের আলোচনা আলোচনায় একুশ সালের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রবীন্দ্রনাথের রচনায় বাংলাদেশ শব্দটি কতবার এসেছে তিনশত সাতানব্বই বার সূত্র সংস্কৃতি প্রতিমন্ত্রী উনত্রিশ জুন দুই জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে কবে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে সাত থেকে পাঁচ নভেম্বর দুই হাজার জুন দুই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত হয় ছেচল্লিশ দশমিক শূন্য আট দুই বিলিয়ন মার্কিন ডলার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ইগেট উদ্বোধন করা হয় কবে তিরিশ জুন দুই হাজার সম্প্রতি বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সন্ধান পাওয়া নতুন প্রজাতির মাছের ইংরেজি নাম কী বাংলাদেশি গিটার ফিস বাইশ জুন দু সুইজারল্যান্ডের জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্য নির্বাচিত হন কোন বাংলাদেশি সুলতানা খান এক জুলাই দু হাজার একুশ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সংক্ষেপে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যোগ দেন কে অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহম্মদ বর্তমানে দেশে বনের পরিমাণ কত প্রায় তেইশ লাখ হেক্টর যা দেশের মোট আয়তনের পনেরো দশমিক পাঁচ আট শতাংশ করোনা মোকাবেলায় সরকার ঘোষিত মোট প্রণোদনা প্যাকেজ কতটি আটাইশটি তেরো জুলাই দু হাজার একুশ ঘোষিত নতুন পাঁচটি সহ তেইশ জুন দু হাজার একুশ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংক্ষেপে বিএসইসি কোন প্রতিষ্ঠানকে বেসরকারি পর্যায়ে প্রথম সূচক বন্ড সারার অনুমোদন দেয় বেক্সিমকো লিমিটেড করোনা প্রতিরোধী স্প্রে ডলটিক এর উদ্ভাবককে বাংলাদেশী বংশভূত বিজ্ঞানী সাদিয়া খানম অনলাইন শ্রমবাজার বা ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থানে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় প্রথম স্থানে রয়েছে ভারত বিদেশে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত তাজিকিস্তান আধুনিক ভাষাতত্ত্বের জনক কেম নোয়াম সমস্কি যুক্তরাষ্ট্র বর্তমানে যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী কেম সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ আঠাইশ জুন দু হাজার ভারত কোন পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় আগ্নি পি বা আগ্নি প্রাইম ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরীর নাম কি ইন্স বিক্রম চীন স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করে কবে পঁচিশ জুন দুই হাজার একুশ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আত্মাকা কোন দেশের তৈরি তুরস্কের উনত্রিশ জুন দুই হাজার একুশ ইসরায়েল কোন আরব দেশে তাদের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে সংযুক্ত আরব আমিরাত রিমফাদ কূটনীতিক কি চীনা ঋণ নিয়ে তা পরিশোধ করতে গিয়ে অর্থনৈতিক চাপ পড়ছে অনেক দেশে কূটনৈতিক পরিভাষায় চীনের এ বলা হয় ঋণ ফাঁদ কূটনীতি চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার কোনটি তত্ত্বপ্রযুক্তি দুই হাজার সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া দুই সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম তেপ্পান্নতম দুই হাজার একুশ সালের মেরারের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি আশকাবাদ তুর্কমেনিস্তান কম ব্যয়বহুল শহর বিশকেক কির্গিজান দুই হাজার সালের মেরারের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান কত চল্লিশতম সতেরোতম ইউরো কবে কোন দেশে অনুষ্ঠিত হবে চোদ্দ জুন থেকে চোদ্দই জুলাই দুই জার্মানি আটচল্লিশতম কোপা আমেরিকা কবে কোন দেশে অনুষ্ঠিত হবে দশ জুন থেকে ১২ জুলাই দুই হাজার চব্বিশ ইকুয়েডর সপ্তম টি টোয়েন্টি বিশ্বকাপ কবে কোথায় অনুষ্ঠিত হবে সতেরো অক্টোবর থেকে চোদ্দই নভেম্বর দু সংযুক্ত আরব আমিরাত একুশ জুন দু টেস্ট ক্রিকেটে বিয়াল্লিশতম বলার হিসাবে ছেচল্লিশতম হেট্রিক করেন কে কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকা এআইপি এগ্রিকালচার ইম্পর্টেন্ট পারসন ডিএমটি এন ডাইমিটাইল ট্রাই প্যালাম্যান International Criminal Tribunal for the former Yugoslavia LSD Lyseric Acid Diethylamide IMEI International Mobile Equipment Identity NEIR National Equipment Identity Register UFO Unidentified Flying Object এই ছিল আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রাপ্ত সাম্প্রতিক সাধারণ জ্ঞান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মিউনিসিপালিশ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ